ওয়েলকাম ফর লানিস্টার স্কুল, সম্ভাবনার উপর এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো ভিউয়ার্স, ক্লাসটা শুরু করার পূর্বে সবার প্রতি একটা রিকোয়েস্ট চেয়ে গেলাম, যদি আমার ক্লাসে আপনি আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এবং যদি করে থাকেন এর পূর্বে তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আমরা সবাই দেখে নিই। আমরা সম্ভাবনা অঙ্কটা করার জন্য সবসময় আমাদেরকে একটা সূত্র ফলো করতে হবে, যে সূত্রটা হচ্ছে সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তো মোট ঘটনা কী, অনুকূল ঘটনা কী, তাছাড়া আমরা কিন্তু দেখি সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, তাছাড়া বেসিক যে বিষয়গুলো আমরা সম্ভাবনার উপরে প্রথম ক্লাসে আলোচনা করে আসছি। আপনারা যদি প্রথম ক্লাসটা করে না আসে থাকেন তাহলে আমার একটা রিকোয়েস্ট হয়ে গেলো, আপনি অবশ্যই প্রথম ক্লাসটা করে আসেন, তারপর দ্বিতীয় ক্লাসটা করেন, আপনার বুঝতে অনেকটা সহজ হবে। তো আমরা আজকে প্রথম যে অঙ্কটা দেখব সে অঙ্কটা হচ্ছে একটা তলেতে চারটা লাল, পাঁচটা সাদা ও ছয়টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি নাম্বার ওয়ান প্রশ্ন লাল, নাম্বার টু সাদা, নাম্বার থ্রি কালো হওয়ার সম্ভাবনা কত। আমি আবার বলছি, একটা তলেতে চারটা লাল, পাঁচটা সাদা, ছয়টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি লাল, সাদা ও কালো হওয়ার সম্ভাবনা কত। তো ভিউয়ার্স, এখানে কিন্তু তিনটা প্রশ্ন। প্রথম বাই করতে হবে লাল হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত। এখন আমরা সূত্র দিয়ে একটু ফলো করি। সূত্রের মধ্যে আমার সম্ভাবনা বের করার জন্য যে সূত্র, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এবং আমাদেরকে আর একটা বিষয় মেমোরিতে রাখতে হবে, সম্ভাবনা সম্পর্কিত যাবতীয় যত অঙ্ক আছে শুধুমাত্র আমরা এই সূত্রটার মাধ্যমে এ টু জেড সলভ করতে পারি। তো ভিউয়ার্স, এখানে মোট ঘটনা কত, মোট ঘটনা হচ্ছে লাল বল চারটা, সাদা বল পাঁচটা, কালো বল ছয়টা। অর্থাৎ আমি যখন এই বলগুলোকে, লাল বল, সাদা বল, কালো বলকে কোথাও একটা পাত্রে রাখবো বা একটা ব্যাগের মতো তলেতে রাখবো, তাহলে আমি যখন একটা একটা করে নেব তাহলে আমি কতবার নিতে পারবো, তার যোগফল যত, যোগফল হচ্ছে পনেরো। অর্থাৎ আমি পনেরো বার বল নিতে পারবো। এই পনেরো বল যে বল যে নেব সেই পনেরো বারটা হচ্ছে মোট ঘটনা। এবার দেখবো আমরা অনুকূল ঘটনা। তো আমরা যদি পনেরো বার নেই, এই পনেরোটা বলের মধ্যে লাল বল আছে চারটা, তাহলে পনেরো বারের মধ্যে লাল হতে পারে কতবার, চারবার। ও চারবার হচ্ছে লাল বলের অনুকূল ঘটনা। তো আমার প্রথম যে প্রশ্ন, লাল বলের সম্ভাবনা কত, তো আমি লক্ষ্য করি লালের যে প্রবাবিলিটি, লালের প্রবাবিলিটি হবে সূত্র অনুযায়ী মোট ঘটনা, মোট ঘটনা পনেরো আর লালের সম্ভাবনা হচ্ছে চার, এটি হচ্ছে লাল বল হওয়ার সম্ভাবনা কত। পরবর্তী প্রশ্ন, সাদা বল হওয়ার সম্ভাবনা কত, সাদা বল হচ্ছে পাঁচ, তাহলে সাদা প্রবাবিলিটি অবশ্যই নিচে পনেরো হবে মোট ঘটনা, আর সাদা হচ্ছে যেহেতু পাঁচ অবশ্যই আমরা পাঁচ নেব। এবার তিন পাশে পনেরো। পরবর্তী প্রশ্ন, কালো হওয়ার সম্ভাবনা কত, তো কালো, কালোর প্রবাবিলিটি হচ্ছে মোট ঘটনা পনেরো, এর মধ্যে কালো হচ্ছে ছয়, আমরা যদি তিন দ্বারা কাটি দুই, তিন পাশে পনেরো, দুই ভাগের পাঁচ। তো ভিউয়ার, এই হচ্ছে লাল, সাদা এবং কালো হওয়ার সম্ভাবনা। আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো ভিউয়ার্স, এখন যে আমরা প্রশ্নটা দেখব, বিগত সাতত্রিশতম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল, প্রশ্নটা হলো একটা তলেতে ছয়টি নীল বল, আটটি সাদা বল এবং দশটি কালো বল আছে, দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। আমাদেরকে ফলো রাখতে হবে, আমার প্রশ্ন কিন্তু বলছে সাদা না হওয়ার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা কিন্তু নয়। তো ভিউয়ার্স, প্রথমে আমরা বলে আসছিলাম প্রথম ক্লাসে যে কোনো কিছু যদি না হওয়ার সম্ভাবনা বের করতে হয়, প্রথমে আমাদেরকে বের করতে হবে হওয়ার সম্ভাবনা, এবং ওয়ান থেকে হওয়ার সম্ভাবনা বাদ দিলে সেটা হবে না হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, আমার সূত্র হচ্ছে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তো আমি প্রথমে বের করি এখানে মোট ঘটনা কত, মোট ঘটনা হবে সিক্স প্লাস এইট প্লাস টেন ইকুয়াল টু টোয়েন্টি ফোর বা চব্বিশ, চব্বিশ হচ্ছে মোট ঘটনা। এবার আমার প্রশ্ন হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা কত,
আমি প্রথম বাইরে করব সাদা হওয়ার সম্ভাবনা তাহলে প্রোবাবিলিটি সাদা মোট ঘটনা 24 যদি 24টা বল যদি কোন তলেতে রাখলাম এর মধ্যে আমরা 24 বার যদি নেই তার মধ্যে সাদা বল হতে পারে 8টা এজন্য আমাদের অনুকূল ঘটনা হচ্ছে 8 3 8 24 1/3 এটা হচ্ছে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা বাট আমাকে প্রশ্ন বলছে না হওয়ার সম্ভাবনা কত তাহলে না হওয়ার সম্ভাবনা হবে সব সময় মনে রাখতে হবে না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 থেকে হওয়ার সম্ভাবনা বিয়োগ দিলে সব সময় পাবো আমরা না হওয়ার সম্ভাবনা তাহলে 1 - 1/3 এটা ক্যালকুলেশন করলে আসবে 3/2 এই হচ্ছে আমাদের সাদা না হওয়ার সম্ভাবনা তো ভিউয়ার্স আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এই প্রশ্নের মধ্যে আমাকে এমনও বলতে পারে নীল হওয়ার সম্ভাবনা কত বা নীল না হওয়ার সম্ভাবনা কত কালো হওয়ার সম্ভাবনা কত কালো না হওয়ার সম্ভাবনা কত এই সবগুলো প্রশ্ন আমরা একইভাবে করতে পারি তো ভিউয়ার্স এখন যে প্রশ্নটা দেখব প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো 40 জন বুড়ের কাগজ 45 জন জনকণ্ঠ 52 জন যুগান্তর পত্রিকা পড়ে এদের মধ্য হতে একজনকে দৈবভাবে নির্বাচন করলে তিনি যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা কত পরবর্তী প্রশ্ন তিনি প্রথম আলো পড়েন না এর সম্ভাবনা কত ভিউয়ার্স লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের প্রশ্ন দুইটা যুগান্তর পত্রিকা পড়েন এদের সম্ভাবনা কত এবং প্রথম আলো পড়েন না এদের সম্ভাবনা কত প্রশ্ন দুইটা সো আমরা প্রথমে দেখব যুগান্তর পত্রিকা পড়ে এদের সম্ভাবনা কত তো আমরা যুগ প্রোবাবিলিটি দেখব এখন আমরা যুগান্তরের প্রোবাবিলিটি যুগান্তর তো যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা আমরা সবসময় বলতেছি প্রোবাবিলিটি করার জন্য আমার যে সূত্র একটা সূত্রে ফলো করতে হবে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা তো এখানে মোট ঘটনা কত হবে মোট ঘটনা হবে 65 40 45 এবং 52 এর যোগফল আমরা একটু করে দেখি 65 40 45 এবং 52 টোটাল হচ্ছে 202 মোট ঘটনা 202 তাহলে আমরা নিচে লিখব 202 মোট ঘটনা এবার আমরা দেখব যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকা পড়ে যুগান্তর পত্রিকা পড়ে কতজন 52 জন অর্থাৎ 202 এর মধ্যে যুগান্তর হচ্ছে 52 এটা হচ্ছে যুগান্তর পত্রিকা পড়ার প্রোবাবিলিটি বা সম্ভাবনা পরবর্তী প্রশ্ন প্রথম আলো না পড়ার সম্ভাবনা কত তো আমরা আগেই বলে আসছি কোনো কিছু যদি না করার সম্ভাবনা থাকে আগে করার সম্ভাবনা করতে হবে তারপর না করার সম্ভাবনা তো প্রথম আলো প্রোবাবিলিটি আগের দিকে পড়ার সম্ভাবনা কত প্রথম আলো টোটালে 202 প্রথম আলো পড়ার সম্ভাবনা হচ্ছে 65 এটা হচ্ছে প্রথম আলো পড়ার সম্ভাবনা তাহলে প্রথম আলো না পড়ার সম্ভাবনা কত না পড়ার সম্ভাবনা বা সম্ভাব্যতা বলতে পারি আমরা 1 - 202 65 আমরা বলে আসছি কোনো কিছু পড়ার সম্ভাবনা থেকে 1 থেকে যদি পড়ার সম্ভাবনা বাদ দিই তাহলে সেটা পাবো আমরা না পড়ার সম্ভাবনা তাহলে আমরা করতে পারি 202 লসাগু আসবে 202 মাইনাস 65 202 5 আছে 12 হবে 7 হলে 1 7 3 হলে 137 এটা হচ্ছে প্রথম আলো না পড়ার সম্ভাবনা এবার দেখি আমরা পরবর্তী কোয়েশ্চন ভিউয়ার্স আমরা পরবর্তী প্রশ্ন দেখতেছি আবহাওয়া দপ্তর থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে তাহলে 4 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত তো ভিউয়ার্স একটু লক্ষ্য রাখতে হবে জুলাই মাসে 21 দিন বৃষ্টি হয়েছে এক্ষেত্রে আমাদেরকে আরও মনে রাখতে হবে জুলাই মাস কত দিনে হয় আমরা জানি ইংরেজিতে যে মাসগুলো হয় কিছু কিছু মাস 31 দিন কিছু মাস 30 দিন ফেব্রুয়ারি নর্মালি 28 দিনে হয় তবে লিপ ইয়ার বা অধিবর্ষ হলে সেটা অবশ্যই 29 দিনে তো আমরা জানি জুলাই মাসটা হবে 31 দিনে তো বলছে এই জুলাই মাসের মধ্যে ঠিক 21 দিন বৃষ্টি হয়েছে অলরেডি 21 দিন বৃষ্টি হয়ে গেছে তাহলে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত আমাকে কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু বলা নাই বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত তো আমরা যে সূত্র সূত্র জানি কি মোট ঘটনা উপরে হবে অনুকূল ঘটনা তো আমরা প্রোবাবিলিটি
বের করব। জুলাই মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তো জুলাই মাস হচ্ছে 31 দিন, অর্থাৎ মোট বৃষ্টি যদি হয় তাহলে সেটা 31 দিন হতে পারে, এটা মোট করেন 31। আবার 31 দিনের মধ্যে কতদিন বৃষ্টি হয়েছে? 21 দিন। তাহলে 21 দিন হচ্ছে অনুকূল ঘটনা, এটাই হচ্ছে আমাদের আনসার। প্রশ্নটা দেখে অনেকে একটু কনফিউজ হয়ে যেতে পারেন, বাট আসলে প্রশ্ন অনেক ইজি। আর পরবর্তী প্রশ্নে ফিরে যাই। চট্টগ্রাম আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2012 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন, ওই সপ্তাহে সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? ভিউয়ার্স আমাকে মনে রাখতে হবে, এখানে কিন্তু উল্লেখ করছে প্রথম সপ্তাহ, আবার জুলাই মাসও, বাট জুলাই মাসের মধ্যে কতদিন বৃষ্টি হয়েছে এটা কিন্তু বলে নাই। প্রশ্ন বলছে প্রথম সপ্তাহের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে, তো আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন, অর্থাৎ 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হলো। তাহলে আমরা পয়েন্ট ব্যয় করতে পারি মোট ঘটনা, মোট হচ্ছে 7 দিন, তার মধ্যে বৃষ্টি হয়েছে কতদিন? 5 দিন, এটাই হচ্ছে মোট আনসার। আশা করি বুঝতে পারছি। এবার আমরা সর্বশেষ প্রশ্নটা দেখব। একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2:3:4, দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা লাল হওয়ার সম্ভাবনা কত? তো ভিউয়ার্স এখানে এটা পাত্র, পাত্রের মধ্যে লাল, পাত্রের মধ্যে লাল, হলুদ, সবুজ, অর্থাৎ লাল বল 2টা, হলুদ বল 3টা, সবুজ বল 4টা, আসলে 2টা না, অনুপাত 2, অর্থাৎ লাল বল যদি 2টা হয় হলুদ বল হবে 3টা, লাল বল যদি 4টা হয় হলুদ বল হবে 6টা, এই অনুপাতে দেওয়া আছে। তো এখানে মোট ঘটনা কি হতে পারে? মোট ঘটনা 2:3:4:5:9, এ হচ্ছে মোট ঘটনা। তো আমার প্রশ্ন হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত? এখানে লাল হচ্ছে 2, তাহলে প্রবাবিলিটি ইকুয়াল টু মোট ঘটনা বাই অনুকূল ঘটনা, লাল হচ্ছে অনুকূল ঘটনা 2, এটাই হচ্ছে আমাদের আনসার। তো ভিউয়ার্স প্রবাবিলিটি সম্পর্কে যদি পরবর্তীতে আরও ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমার ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর হ্যাঁ ভিউয়ার, ক্লাসটা শেষ করার পূর্বে সর্বদিক রিকোয়েস্ট হয়ে গেলো, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি অনেক অনেক এফোর্ট দিতে হয়, তো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করেন আমরা অনেকটা উপকৃত হব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। সেই প্রত্যাশা শেষ করলাম, সবাই ভালো থাকবেন, টাটা।